দেশ জুড়ে বইছে ঈদের আমেজ। এর মাঝেই কাল বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ, যার অন্যতম অনুষঙ্গ বাঁশি। প্রায় শত বছর ধরে যা তৈরি হচ্ছে নওগাঁর দেবীপুর গ্রামে, তাই তো শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাঁশি কারিগররা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাঁশ কেটে মেপে মেপে টুকরো করছেন কেউ কেউ, আবার সৌন্দর্য বৃদ্ধিতে রঙিন কাগজ মুড়িয়ে বেলুন লাগাচ্ছেন। এভাবেই তৈরি হচ্ছে গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্যবাহী বাঁশি। সবুজে ঘেরা নওগাঁ সদর উপজেলার দেবীপুর গ্রাম, প্রায় শতবর্ষ ধরে এ গ্রামের কয়েকশো পরিবার তৈরি করছেন বাদ্যযন্ত্র। এটি তাই বাঁশির গ্রাম নামেই বেশি পরিচিত। কারিগররা জানান, সারা বছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকার বাঁশি বিক্রি হয়। তবে স্বল্প পুঁজি হওয়ায় অনেকেই ব্যবসার পরিধি বাড়াতে পারেন না। বাচ্চাদের খাওয়া, প্রাইভেট বেতন কিছু এখান থেকে বের করা হয়। পাইকার নাই, আবার আমরা হাতে বিক্রি করি, সরকারি কোনো পৃষ্ঠপোষকতা আমরা পাইনি। এই কুটির শিল্পকে রক্ষা করতে কারিগরদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যারা এটির সাথে জড়িত তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেয়া, তাদেরকে স্বল্প সুদে আমরা যদি ঋণ সরবরাহ করতে পারি, আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।